গুড মর্নিং ফ্রেন্ড, মর্নিংটা বলতে ইচ্ছা করছি না, ঠান্ডায় জমে গেলাম আর ভালো লাগছে না। এতক্ষণ, এখন 10:30 বাজে, এতক্ষণে আমার রান্না হয়ে যায়, কিন্তু এমন ঠান্ডা পড়েছে, রান্নাঘরে ঢুকছি, কত দেরি করে উনি বেরোলো, ওনাকে খাবারটা করে দিলাম, দেওয়ার পরে তারপরে বাদ বাকি কাজ ছাড়লাম। উনি ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, দেরি হচ্ছে মানে যেয়ে থাকছি কিন্তু বিছানাতেই শুয়ে থাকছি, কেন বলো তো আমার হাতে এত যন্ত্রণা করছে, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে। আর এই ট্যাঙ্কির জল ঘাটলে আরও হাতগুলো আমার স্লিপ হয়ে যায়, মানে একটা যে গ্যাসে মানে বাসি গ্যাসটা মুছবো, এইভাবে চিপড়াবো, সেই হাতটা এরম করে ঘোরে না, এমন অবস্থা আমার। শীতকালে তো অতিরিক্ত বিচ্ছিরি অবস্থা আমার এই হাতের জন্য। বাবা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এসছে, এসে কি বলে শোনো, তুই শোনা আর বাঁচবো না, কি ফালতু কথা বলছিস, ঠান্ডার মধ্যে তুমি গিয়ে বাইরে রোদে বসোগা। মা কালকে আমাকে ফোন করেছিল, মা বলছে শোনা তোর বাবা তো একেবারে সারাদিন কেঁপেই যাচ্ছে, কেঁপেই যাচ্ছে। একটু আর আমার বাপের বাড়িতে কি বলতো, রোদ ফোদ বেশি ঢোকে না শীতকালে, বেশি কি একদমই ঢোকে না, সামান্য সকালবেলায় যেটুকু রোদ ঢোকে। বলছে আমাদের বাড়িটাই মনে হচ্ছে জন্মের ঠান্ডা, আমার মা তাই বলছে। বলছে বাবাকে বলি একটু মাঠে গিয়ে বসতে, সেই মাঠেও বসে না। আমাদের বাবাকে এখন বলছি খেয়ে দে একটু, শুনতলা মাঠে গিয়ে বসতে পারো না, চা করেছি চা দেবো বাবাকে, একটু গরম খেলে তাও ভেতরটা গরম থাকলে একটু আরাম লাগবে। বললাম রোদে বসে, খানিক রোদে বসে বললো কি আর রোদে বসবো না, রোদ খাওয়া হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে। তো বাবা বসে টিভি দেখছে ছেলের সঙ্গে, ওই দেখো টান হয়ে গেছে, স্নান করে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, দেখো এসেছি, তোর মেলবো 2:05 বাজে, মেলে খেতে দিতে যাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, আর ভালো লাগছে না, রোদ আজকে ভালো উঠেছে, জামা কাপড় মেলে শান্তি, আরও আগে কাঁচা দরকার ছিল, কিন্তু এ স্নান করবে ও স্নান করবে এই করতে করতে আমার দেরি হয়ে গেলো কাচতে, আর একটু রোদটা থাকলেই আমার সব শুকিয়ে যাবে, এমনিতে তো ড্রাই হয়েই বেরোয়, অসুবিধা তো হয় না। অঙ্ক স্যার মেয়েকে অঙ্ক করাতে এসছেন, আমি এবার স্যারকে চা দিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে ইনি এখানে পড়তে বসেছে, বললাম তুই বাবি অঙ্কগুলো মিস যা কাজ দিয়েছে কর, চাটা করে স্যারকে একটু এটা ওটা করে দিই, দিয়ে আসছি। এখন লঙ্কার চপ আর ফুলকপির পকোড়া করেছিল। বাজে 10:45, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বসে বসে এখন খাওয়ার মজাটা নিচ্ছি, এঁঠো হাতে মজা নিচ্ছি। খেয়ে উঠলাম তো আমার মেয়ে এখনই বলছিল যে মা তুমি খেয়ে দিয়ে বসে থাকো কেন, না আমার মতো যেনকে কাজ করবি সেনকে বুঝতে পারবি, এই রাতের বেলা খেয়ে দেন, আমার এঁঠো হাতে অনেকক্ষণ ধরে বসে থাকা হয়ে যায়, শীত তো গুটি সুটি মেরে বসি আর উঠতে ইচ্ছা করে না, হাত পা সব গরম হয়ে যায়। যে আমার বোনরা গেল তখন 9:00, 9:45 সময় গেল আমার বোনরা, মেয়ের গান ছিল, তবলা ছিল, আমার মেয়েরও আজকে গান ছিল, অঙ্ক স্যার এসেছিলেন, অঙ্ক করিয়ে চলে গেলেন, আমি অঙ্ক স্যারকে চা দেবো কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভেঙেই দেখছি 6:45 বাজে, আমি যে আমার স্যার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে চা করলাম, আর দেখলে না ফুলকপির পকোড়া ভাজলাম, লঙ্কা চপ ভাজলাম, লঙ্কা চপ কি বেশি মেয়ে ডুবিয়ে ভেজেছি, তারপরে তো উনি চলে আসলো, ওনাকে চা ঠা করে দিলাম, গরম জল করে দিলাম, এই চলছে, মানে গাড়ি আর থামছে না। আজকে তাহলে এখানেই রাখছি, হ্যাঁ ভিডিও ভালো লাগলে দেখো, যদি ভালো লেগে থাকে, টাটা, আসছি।